প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরো একটি শিক্ষা বিষয়ক দারুণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এসএসসি ও সমমানের পরীক্ষা 30 এপ্রিল, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। এই সংবাদের বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেখে চলুন সংবাদের বিস্তারিত জেনে নিই। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 30 এপ্রিল, এই হেডিং এর মাধ্যমে পত্রিকাটি লিখেছে। 2023 খ্রিস্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 30 এপ্রিল শুরু হবে। রোববার 29 জানুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দৈনিক শিক্ষা .com-কে এ তথ্য জানিয়েছেন। করোনার কারণে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে। গত কয়েক বছর থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হলেও 2020 সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়। পরীক্ষার এই পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে। এই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি সংবাদটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।